আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা ক্লাস ইলেভেনের কমপ্লেক্স নাম্বার। তোমরা যারা এই ভিডিওটা দেখছো অনেকে ম্যাথস নিয়ে পড়া স্টার্ট করে দিয়েছো বা অনেকে ম্যাথসটাকে নিয়ে ম্যাথসের টপিকগুলোকে নিয়ে দেখছো যে কতটা কঠিন কতটা বোধগম্য হচ্ছে, তো তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল। আমি আজকে সেরকমই একটা চ্যাপ্টার কমপ্লেক্স নাম্বার বাংলায় জটিল রাশি বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল অবধি আমি পার্টে পার্টে ভিডিওগুলো আপলোড করব। বোর্ডের জন্য কি কোশ্চেন আসতে পারে, জেইর পারপাসে কি কোশ্চেন আসতে পারে সমস্তটাই তোমরা ভিডিওতে কমপ্লিটলি পেয়ে যাবে। আমি হলাম সুবীর স্যার, এসডি স্যার তোমাদের। তো এই চ্যাপ্টারটা যতটা দেখতে সোজা, মানে একটা বা দুটো ক্লাসের চ্যাপ্টার না, এটা এর মধ্যে অনেক ডিপলি যদি এই চ্যাপ্টারটাকে শিখতে পারো, এবং শুধুমাত্র এই চ্যাপ্টার বলে কথা না, ক্লাস ইলেভেনের প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো টাফেস্ট চ্যাপ্টার আছে আমি চেষ্টা করব যে ডিপলি শিখিয়ে সেই জায়গাটাকে তোমাদের প্রবলেমসগুলোকে সলভ করার, সেটা অনলাইন বা অফলাইন দুটোতেই আমি অ্যাক্টিভ। সুতরাং যখনই কোনো প্রবলেম হবে অনলাইনে আমাকে কমেন্টের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবে। আমি প্রত্যেকটা টপিক ইলেভেনের যে যে টাফ লাগছে চেষ্টা করব যতটা সহজভাবে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করা যায়। চলো কথা না বাড়িয়ে আজকে আমি টপিকটা শুরু করছি। চ্যাপ্টারটার নাম হচ্ছে কমপ্লেক্স নাম্বার। দেখো কমপ্লেক্স নাম্বার কি, ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার কি, কমপ্লেক্স নাম্বার খায় না মাথায় দেয় সেই বিষয়টা যারা জানো তো জানো, যারা জানো না তাদের জন্য বলছি। ধরো এরকম দুটো ইকুয়েশন, ঠিক আছে, প্রথমে বলি কমপ্লেক্স নাম্বারের আবির্ভাব কিভাবে হয়েছিল। 17 মোস্ট প্রবলি আমার যতদূর আমার আন্দাজ 1783 অয়লার্স নামক একজন গাণিতিক বিশেষজ্ঞ গ্রিক দেশে, ঠিক আছে, এই ইকুয়েশনস নিয়ে আলোচনা করতে করতে বা দেখতে দেখতে সে আবিষ্কার করলো যে পার্টিকুলারলি কিছু ইকুয়েশনস আছে যেখানে তার রুটসগুলো স্যাটিসফাইড হচ্ছে না। দেখো আমরা এতদিন 1 to 10, ঠিক আছে, যা নাম্বারস নিয়ে আলোচনা করেছি সমস্তটাই ছিল রিয়েল নাম্বার। হ্যাঁ ঠিক শুনছো, সমস্তটাই ছিল রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারকে এইভাবে ডিনোট করা হয়, অনেক বইয়ে শুধু আর দিয়েও ডিনোট করেছে, কিন্তু রিয়েল নাম্বারের পারফেক্ট নোটেশন হচ্ছে এইটা। যদি হায়ার ক্লাসের ম্যাথামেটিক্সের বইয়ে দেখো দেখবে এই নোটেশনটা দিয়েছে। তো যেটা বলার কথা যে এতদিন আমরা রিয়েল নাম্বার নিয়ে ডিল করেছিলাম, কিন্তু উনি দেখলেন যে পার্টিকুলারলি কিছু ইকুয়েশন, যেমন আমি তোমাদের সামনে লিখে রেখেছি এবং আরও অনেক ইকুয়েশনস হতে পারে, পার্টিকুলারলি কিছু ইকুয়েশনস দেখতে পাচ্ছি যে সেখানে কোনো রিয়েল নাম্বার রুট আমরা পাচ্ছি না। মানে কোনো রিয়েল নাম্বারকে যদি আমি এক্সের জায়গায় বসাই সেটা ইকুয়েশনকে স্যাটিসফাইড করছে না। তুমি এটার ক্ষেত্রেই ভাবো না, তুমি কী বসাল, কী বসাল এটা স্যাটিসফাইড করবে x2+4k, সেম অ্যাজ এটার ক্ষেত্রেও তাই, ঠিক আছে। তখন তিনি আবিষ্কার করলেন কমপ্লেক্স নাম্বার বলে একটা কনসেপ্টের। কনসেপ্টটা কি আমি বলছি, দেখো প্রথমত বলি কমপ্লেক্স নাম্বার বিষয়টার মধ্যে দুটো ব্যাপার লুকিয়ে আছে। দুটো ব্যাপারের মধ্যে কি, ধরো আমি যদি এই ফার্স্ট ইকুয়েশনটা নিয়ে আলোচনা করি x2+4=0, তাহলে x2=- কত হবে -4, এটা আমরা সবাই জানি। বোথ সাইডে যদি স্কোয়ার রুট করি x=±√-4, ঠিক আছে। এবার আমরা প্রিভিয়াস ক্লাসে শিখেছি যে √a × √b
কি হয়, রুট ওভার অফ এ বি হয়, রাইট? আমরা শিখেছি তো রুট ওভার অফ এ ইন্টু রুট ওভার অফ বি রুট ওভার অফ এ বি হয়। তাহলে সেই রেসপেক্টে দেখতে গেলে আমরা এখানে দুটো রুট পাচ্ছি, দেখো সেটা কি, একটা প্লাস রুট ওভার অফ মাইনাস ফোর আর একটা মাইনাস রুট ওভার অফ মাইনাস ফোর, এই দুটো রুট পাচ্ছি না। এবার আমি যদি পার্টিকুলারলি এইটাকে, এই অংশটাকে আর এই অংশটাকে ভাঙি, ভাঙলে কি হবে দেখো, এক্স ইজ ইকুয়ালস টু প্লাস রুট ফোর ইন্টু রুট ওভার অফ মাইনাস ওয়ান, রাইট? আর এটাকে ভাঙলে মাইনাস সেমভাবে রুট ওভার অফ মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার অফ সরি রুট ওভার অফ মাইনাস ফোর ইন্টু প্লাস ফোর ইন্টু রুট ওভার অফ মাইনাস ওয়ান, ঠিক আছে? তো রুট ফোর ইন্টু রুট মাইনাস ওয়ান মানে রুট মাইনাস ফোর, আর রুট ফোর ইন্টু মাইনাস ফোর মাইনাস ওয়ান মানে রুট মাইনাস ফোর, শুধু দুটো রুট আছে, একটা প্লাস একটা মাইনাস, জায়গাটা মুছছি আমি, ঠিক আছে? তো অয়লার্স ভাবলেন যে এই যে বিষয়টা যে রুট ফোর মানে এক্স এর ভ্যালু রুট ফোর ইন্টু রুট মাইনাস ওয়ান পেলাম বা রুট ফোর ইন্টু রুট মাইনাস ওয়ান পেলাম, এই যে রুট ওভার মাইনাস ওয়ান এই জিনিসটা এটা কি, তখন তিনি এই বিষয়টা নিয়ে মানে এই রুট, দেখো ফোরের রুট তো দুই হয় এটা আমরা সকলেই জানি, এটা নিয়ে আশা করি আর বলার কিছু নেই। তখন তিনি এক্স ইজ ইকালস টু টু ইন্টু রুট ওভার অফ মাইনাস ওয়ান, এই যে রুট ওভার অফ মাইনাস ওয়ান এটা একটা অ্যাবসার্ড ভ্যালু, কোনোদিনও এটা রিয়েল নাম্বার না, তখন তিনি আবিষ্কার করলেন এবং এর নাম দিলেন আয়োটা। কি নাম দিলেন? আয়োটা। এটাকে আমি নিচে সবাই একটু পজ করে দেখবে, মুছে দিচ্ছি আমি, এটাকে আয়োটা নাম দিয়েছে এবং এটাকে রুট ওভার অফ মাইনাস ওয়ানটাকে আমরা আই দিয়ে ডিনোট করি, যেখানেই দেখো যে বই দেখো এটার নাম হচ্ছে আয়োটা, উইচ ইজ ডিনোটেড বাই আই, ঠিক আছে? এই আই এর, আইটা দেখতে ছোট হলেও এই আই এর কিন্তু প্রচুর বড় ভূমিকা আছে কমপ্লেক্স নাম্বার স্ট্রাকচারের ক্ষেত্রে। দেখো ফার্স্টে কি ছিল, রিয়েল নাম্বার ছিল, হঠাৎ কোন জগৎ থেকে একটা ইমাজিনারি নাম্বার চলে আসলো যেটাকে আমরা বললাম কমপ্লেক্স নাম্বার, তারই একটা পার্ট হচ্ছে আয়োটা। আয়োটা ছাড়া কিন্তু কমপ্লেক্স নাম্বার হয় না, ঠিক আছে? যেখানেই দেখবে আয়োটা বসে আছে জানবে সেটা এ জগতের বস্তু না, বাইরের জগতের মানে ইমাজিনারি নাম্বার, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। বুঝতে পারলাম? এই আই দিয়ে, যেহেতু আই ইকুয়ালস রুট ওভার অফ মাইনাস ওয়ান, আই সমান স্কোয়ার সমান সমান কত হবে, মাইনাস ওয়ান হবে, আই কিউব কত হবে মাইনাস, দেখো আই স্কোয়ার ইন্টু আই, আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান ইন্টু আই করলে মাইনাস আই, আই টু দি পাওয়ার ফোর, তাহলে আই স্কোয়ার এর স্কোয়ার, দ্যাট মিন্স মাইনাস ওয়ান এর স্কোয়ার, তাহলে করলে কত হবে প্লাস ওয়ান, ঠিক আছে? বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে? তো তো এইভাবে ভ্যালুগুলো আমরা ইউজ করতে পারব। শুধু মনে রাখবে আই স্কোয়ার মাইনাস ওয়ান, আই কিউব মাইনাস আই, আই টু দি পাওয়ার ফোর ওয়ান, এটা দিয়ে কিন্তু বিস্তর কাজ আছে।
আর কিছু একটা সিবিএসসির একটা ভালো বই আছে, সেখানে আই দিয়ে অনেক বেশ কিছু অঙ্ক আছে, আমি দেখাচ্ছি। যেমন এই কোশ্চেনটা লেখো, তাহলে বুঝতে পারবে যে আই দিয়ে রিলেটেড, আই দিয়ে যে কোশ্চেনসগুলো আসে মেনলি বোর্ডের নিরিখে যদি আমি দেখি বা যেই রেসপেক্টে দেখি, যেইতে তো অপশন অপশন টিক মার্ক সেটা না, যদি বোর্ডের রেসপেক্টে দেখি এমসিকিউ টাইপ কোশ্চেন আসে, যদি কোশ্চেন কঠিন করে তখন কিন্তু আই এর কোশ্চেনও কঠিন করে দেয়, ঠিক আছে? সুতরাং আমাদের কিন্তু আই এর কোশ্চেনসগুলোকে কিন্তু একটু সোজা বলে ডিল করাটা ভুল, আবার ভয় পাওয়াটাও ভুল, তো একটু বুঝে শুনে করতে হবে, ভ্যারাইটিস রকমের অঙ্ক নিয়ে আলোচনা করতে হবে। যেমন মনে করো এই অঙ্কটা, এক সেকেন্ড দাঁড়ো, আমি একটা অঙ্ক খুঁজছি যেটা খুব ভালো অঙ্ক ছিল। যেমন মনে করো এই অঙ্কটা, ঠিক আছে, এই অঙ্কটা মনে করো কি আছে, ফার্স্ট এর বেসিক একটা অঙ্ক দিয়ে স্টার্ট করি। মনে করো আই টু দি পাওয়ার -999, এর ভ্যালু বার করতে হবে। আই টু দি পাওয়ার -999, এর ভ্যালু বার করতে হবে। তাহলে দেখো আই টু দি পাওয়ার -999, ঠিক আছে, আই টু দি পাওয়ার -999, তাহলে এর ভ্যালু বার করতে গেলে কি করতে হবে, 1/i^999, দ্যাট ইজ ইকুয়ালস টু 1/i^, আমি যদি এটাকে অ্যাডজাস্ট করি, এটাকে অ্যাডজাস্ট করলে i^3, i^999 মানে কি, i^3, তার পাওয়ার 333 যদি আমি ভাবি, তাই তো? আই কিউব মানে কত, -1, আই কিউব মানে i^2 যেহেতু তোমরা নতুন শিখছো সেজন্য ধরে ধরে আমি বলছি, নয়তো কিন্তু একবারে ভ্যালু বসিয়ে দেওয়ার নিয়ম। i^2 মানে -1 × i, তার মানে -i, ঠিক আছে? তো এটাকে এইভাবেও করা যেত, এটাকে এইভাবে না করে একটা সহজ নিয়মে করি, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। 1/ মনে করো i^4 / 250, ঠিক আছে, তাহলে কত হচ্ছে, 1000 × i^-1, তাহলে কত হচ্ছে, 1000 থেকে 1 মাইনাস করলে আমাদের দাঁড়াবে হচ্ছে 999, ঠিক আছে, 1000 থেকে 1 মাইনাস করলে আমাদের দাঁড়াবে হচ্ছে 999। তো i^4 মানে আমরা জানি i^2 × i^2, i^2 মানে কত, -1 × -1, দ্যাট ইজ 1, ঠিক আছে, তাহলে এই টোটালটার ভ্যালু কত হয়ে যাচ্ছে, এই টোটালটার ভ্যালু i^4 এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে, আর 1 এর পাওয়ার 1, তার মানে পড়ে রয়েছে কি, 1/i^ইনভার্স, আই ইনভার্স মানে হচ্ছে 1/i^ইনভার্স মানে হচ্ছে আই, তো আমার অ্যান্সার কি, আই, তো আমার এইটার অ্যান্সার হচ্ছে আই। বোঝা গেল আশা করি। তোমাদের জন্য একটা এক্সাম্পল রইল, বাড়িতে করবে, সামেশন n=1, এবং আমাকে আনসারটা জানাবে অবশ্যই কমেন্টে।
1 to 13 I to the power n plus I to the power n plus 1 আজকে পুরোটাই আমি I দিয়ে বললাম কিন্তু কমপ্লেক্স নাম্বার শুধু I দিয়ে না জাস্ট I এর স্টার্টিং I টা হচ্ছে স্টার্টিং I এর নিয়ে আমি আলোচনা করলাম